জয় জগন্নাথ বন্ধুগণ, সুপ্রভাত। আজি আলোচনা করিবা ভাগবত শক্তি রত্নমালার অবশিষ্ট অংশ। অন্য পাঠ গুড়ি যদি শুনি না তবে আপনার শুনিপারে। গুড মর্নিং ভিডিও নাওরে আছে। তো ঠিক আছে বন্ধুগণ, আরম্ভ করিবা। উত্তম সঙ্গে সঙ্গ যার সে করে উত্তম ব্যবহার, হীন সঙ্গ দে হীন গতি হসি কহন্তি যদুপতি। ভগবান শ্রীকৃষ্ণ কৌছন্তি যে যেপরি সঙ্গ সেপরি রঙ্গ, সেপরি মতি গতি সেপরি চালি চলি সেভাবে কথাবার্তা সেভাবে উঠা বসা ড্রেস পটাক সেন্তা সেন্তা সেন্তা। তো উত্তম সঙ্গে যদি সঙ্গ করিবা আমি বসা উঠা হেবা তা সঙ্গে মিশিবা, তাহলে সে করে উত্তম ব্যবহার, আমার ব্যবহার মধ্য উত্তম হব, চালি চলনি উত্তম হব, কথাবার্তার স্টাইল মধ্য উত্তম হব। হীন সঙ্গতে হীন গতি হসি কহন্তি যদুপতি। যদি হীন লোকঙ্ক সাঙ্গরে সঙ্গ হবা তাহলে আমার গতি বলে আমার সেমতি চালিচলনি কথাবার্তা বেশ পোশাক বসা উঠা সব সেইভাবে হব নিম্ন ধরনর। সাক্ষাতে গুরু জয়েশ্বর গুরুঙ্কু নমনি মনর, গুরুটি সর্বদৈবময়ে মুহি বসই গুরু দেহে, এঘেনি গুরু ভগবান সে নুহে মনুষ্য সমান। তেমনি ভগবান কৌচন্তি দীক্ষা গুরু যিয়ে যে তুমি দীক্ষা দিয়েছেন ভগবানকর নাম দিয়েছেন সে তাঠারে ঈশ্বর বসতে অর্থাৎ সে ঈশ্বর স্বরূপ। তেমন গুরু সাক্ষাৎ নর বা মানুষ ন মানে গুরু যা কুচন তা করা চেষ্টা করা। কেবে হে প্রাণীকর চিত্তে উদ্বেগ নদেব যুগতে, বঞ্চিব সর্বলোক হিতে উদ্বেগ বহি কদাচিৎ নহি কদাচিতে। কন্দলে পর অপমানে বিবাদ ন চিন্তিব মানে, পশুঙ্ক প্রায় রিপুভাব কেবে হে গাহি ন করিব। বলে কেবে হে প্রাণীকর চিত্তে উদ্বেগ নদেব যুগতে, বলে কেতে হলে অন্যমানকর হৃদয়রে কষ্ট দুঃখ যন্ত্রণা ইত্যাদি দেবাকে চেষ্টা করিবা না, বঞ্চিব সর্বলোক হেতে জীবনর উদ্দেশ্য রহিব কেমিতি সমস্ত মানকর হিত হোক। উদ্বেগ নুহি কদাচিতে কাহার হৃদয়ে যেপরি কষ্ট দেওয়া না, কন্দলে পর অপমানে বিবাদ নচিন্তিব মনে, অন্য সহিত কন্দল কলি করিব না, অন্যকে অপমান করিবা না, এবং অন্য সহিত অন্য মনরে মধ্যে অন্যর অমঙ্গল বা অপকার চিন্তা করিবা না। পশুঙ্ক প্রায় রিপুভাব কেবে হে কাহি ন করিব। তো মনুষ্য মধ্যে মধ্যে যদি মনুষ্য নিজের বিবেক ন খটায় তাহলে সে পশু সমান। তো পশু যেপরি আগ পছ কিছু ন বিচারে বিচারে না, সেইভাবে ভাবে পশু প্রবৃতি আমি আম মধ্যে মধ্যে পশু প্রবৃতি অছি, আম মধ্যে মধ্যে হিংস্রক প্রবৃতি অছি। তো সেই প্রবৃতিকে আমি জাগ্রত করিবা না, জাগ্রত হেব না যদি আমি ঈশ্বরঙ্কর নাম প্রত্যেক সময়ের যদি করুথিবা তাহলে পশু প্রবৃতি জাগ্রত হব না, সেই নাম হি তাহাকে সুপ্ত করিদেব। এণু এ নরদেহ পাই যাবত মৃত্যু ন ঘটাই, তাবত জ্ঞান বৈরাগ্যে মোর ভকতি যোগ মার্গে, মরণ মুখ বেগেতর মনুষ্য দেহ নুহে চির, এ দেহ সর্বসিদ্ধি হেতু সংসার সিন্ধু পার সেতু। তো ভগবান কৌছন্তি যে এই সংসার রূপক সমুদ্রকু পার হওয়া পাই সেতু হচ্ছে কি সে না শরীর, এই যে শরীর মিলিছি মনুষ্য দেহ মিলিছি এহা নহে চির, এহা সর মানে ক্ষণস্থায়ী, এহা সবুবেলে নথিব। তেণু মরণ মুখ বেগেতর শীঘ্র চরিদা মরণ মুখরু কেমিতি না মোর ভক্তি যোগ মার্গে, ভক্ত মা ভক্তি মার্গরে যাই যোগ মার্গরে যাই বৈরাগ্য মার্গরে যাই জ্ঞান মার্গরে যাই যাহা ভগবান কইছন্তি ভগবদ গীতারে। তো সেই মার্গরে যাই এই নরদেহ যেতেদিন পর্যন্ত আমি অছি এই মার্গরে যাই আমি যেতেদিন পর্যন্ত মৃত্যু ন ঘটিছি যেতেদিন পর্যন্ত আমি বঞ্চি রয়েছে তেমনি শরীর সর্ব মানে কোন সিদ্ধির হেতু মানে কারণ বলে ভগবান কৌছন্তি। তো শরীর যেতেদিন পর্যন্ত অছি আমি আমার এই জীবনকু জীবনর লক্ষ্যকে হাসল করা দিগে চেষ্টিত হওয়া উচিত, এবং মৃত্যু যেপর্যন্ত ন আসছি আমি এই বৈরাগ্য জ্ঞান ভক্তি যোগ মার্গরে যাই আমার জীবনকে সফল করা উচিত।
ତ ଏଇ ଜ୍ଞାନ ବିଷୟରେ ଭଗବାନ ଭଗବତ ଗୀତାରେ ଭଲ ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି, ତେଣୁ ଗୀତା ଟିକେ ପଢ଼ିଲେ ଆମେ ଜାଣିପାରିବା ଯୋଗ ମାର୍ଗ କ'ଣ, ଭକ୍ତି ମାର୍ଗ କ'ଣ, ଜ୍ଞାନ ମାର୍ଗ କ'ଣ, ବୈରାଗ୍ୟ କ'ଣ। ତାପରେ ଦେଖିବା ସର୍ବଶରୀର ଶରୀର ମଧ୍ୟ ସାର ଦୁର୍ଲଭ ନର କଳେବର, ସୁଲଭ ନାବ ରୂପେ ଘାଟେ ବନ୍ଧନ ଭବ ସିନ୍ଧୁ ତଟେ, ଏନାବେ ଗୁରୁକର୍ଣ୍ଣଧାର ମୋହି ଅନୁକୂଳ ସମୀର, ଏମନ୍ତ ନାବ ଥାଉ କୂଳେ ଯେବା ନତରେ ଭବ ଜଳେ, ସେନର ହୀନ ମୂଢ଼ମତି ତାହାକୁ ବୋଲି ଆତ୍ମଘାତୀ, ସଂସାର କୂପେ ସିପତିତ ଦୁର୍ଲଭ ଦେହେ ସେ ବଞ୍ଚିତ। ତେଣୁ ସର୍ବ ଶରୀର ମଧ୍ୟରେ ସାର ହେଉଛି ଏଇ ମନୁଷ୍ୟ ଶରୀର। ତେଣୁ ଏ ମନୁଷ୍ୟ ଶରୀରରେ ରୂପକ ନାବରେ କର୍ଣ୍ଣଧାର ହେଉଛନ୍ତି ଗୁରୁ। ତ ଆଧ୍ୟାତ୍ମିକ ଗୁରୁ ଗ୍ରହଣ ସମସ୍ତେ କରିବା ଉଚିତ, ତ କହିବାର ତାତ୍ପର୍ଯ୍ୟ ଗୁରୁ ଗ୍ରହଣ କରିବା ଉଚିତ ଏବଂ ଗୁରୁ ପ୍ରଦତ୍ତ ନାମ ଆମେ ସର୍ବଦା ଜପିବା ଉଚିତ। ସେଇ ନାମ ଦ୍ୱାରା ହିଁ ଆମେ ଏଇ ଭବସିନ୍ଧୁରୁ ପାର ହୋଇଯିବା। ଆଉ ଦେହ ପାଇ ଦୁର୍ଲଭ ଜନ୍ମ ପାଇ ଶରୀର ପାଇ ଯଦି ଆମେ ତାହା ନ କରିପାରିଲେ ତାହେଲେ ଏହି ଜୀବନ ଆମର ଧନ୍ୟ ହେବ ନାହିଁ, ଏ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ସାର୍ଥକ ହେବ ନାହିଁ। ଆଜି ପାଇଁ ଏତିକି ହୋଇଥାଉ, ପୁଣି ଆସନ୍ତାକାଲି ଭେଟ ହେବା। ଜୟ ଜଗନ୍ନାଥ।